Now you are very angry. You feel jealous on your friend. বাড়ির কেউ একজন মারা গেছে, খুব আপনজন। তুমি খুব হ্যাপি মুডে আছো। সেলফি ইন্টু অ্যাকশন। Hi, my name is Falak Iqlaq. My registration ID number is GP8233FE. I am 13 years old. My father's name is Mohammed Iqlaq. My father is a chef in Navy Merchant. My profile. বাবু বাবা, তুমি কোথায়? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? হ্যাঁ বাবা, সত্যি বলছি আমি কিছুই দেখতে পাচ্ছি না। লাইটটা অন করো না প্লিজ। প্লিজ বাবা, লাইটটা অন করো। আমার ভীষণ ভয় করছে। মা, ও মা, তুমি কোথায়? আমি তোমাকেও দেখতে পাচ্ছি না। ডক্টর আঙ্কেল, আমার কি হয়েছে? আমি দেখতে পাচ্ছি না কেন? আমার চোখে কি হয়েছে? আমি কি অন্ধ হয়ে গেছি? তোমরা চুপ করে আছো কেন? কিছু বলো। আমি কি সত্যি অন্ধ হয়ে গেছি? বাবা, ও বাবা, বলো না, আমি কি অন্ধ হয়ে গেছি? স্মাইল, অ্যাকশন। হাই, মাই নেম ইজ শ্বেতা মণ্ডল। মাই রেজিস্ট্রেশন নাম্বার ইজ GP8277SM. I'm 21 years old. My height is 5 feet 2 inches. I'm currently doing my college studies. I'm fresher and my profile. Action. Thak. এখন আর জানতে হবে না আমি কেমন আছি। এতদিন হয়ে গেল, একটা ফোন অবধি করেছো না, কোনো মেসেজ না কিচ্ছু। জানতে চেয়েছো কেমন আছি আমরা, না বলে ওভাবে বেরিয়ে গেলে, কিচ্ছু রেখেও যাওনি। আমরা নিজেদের মতো বাঁচছিলাম, নিজেদের মতো ছিলাম। কত বড় বড় কথা বলতে মেহুল, লাইফে পড়ে গেলে উঠে দাঁড়াতে হয় মেহুল, একটু স্যাক্রিফাইস কর, পরে ভালো দিন দেখবি। এত সহজে চলে গেলে বাবা, এটা একবার আমাদের কথা মনে পড়লো না, আমাদের কথা ভাবলেও না। তুমি চলে যাওয়ার পর জানলাম রিয়া রণদীপকে বিয়ে করেছে। সেই দিন থেকে আমি ঠিক করেছিলাম, যতদিন না ওই অফিসে আমি জয়েন করছি, আমি হাল ছাড়ব না। আমি হাল ছাড়িনি বাবাইদা, হয়তো তুমি ছেড়ে চলে গেছিলে, আমি এখনো সেইভাবেই চলছি। দুটো সংসারের দায়িত্ব আমার উপর। আমি কোনোদিনও বলিনি যে আমার দ্বারা আর হবে না, আমি কোনো ব্রেক নিইনি। আমি নিজের মতো গুছিয়ে কষ্ট করে এগিয়েছি সব সময়। তখন ছোট ছিলাম, বুঝতাম না। সে বছর তোমার মনে আছে, সে বছর দোলে আমি তোমাদের বাড়ি গেছিলাম, আগের সাথে দুকে সিঁদুর মিশিয়ে নিয়ে গেছিলাম।
তুমি অজান্তে আমার স্মৃতিতে পড়িয়ে দিয়েছিলে, আজ তুমি নেই। স্ত্রীর দায়িত্ব পালন করবো না, আমিও তোমার স্ত্রী, আমিও তোমার পরিণীতা। Jealous feel expression. তোমার ফ্যামিলিতে কেউ মারা গেছে, তুমি খুব কাঁদছ। তোমার আপনজন মারা গেছে, তুমি খুব হ্যাপিতে আছো, অ্যাওয়ার্ড পেয়েছো ফার্স্ট অ্যাওয়ার্ড। ইউ আর ভেরি অ্যাংরি, তুমি খুব প্রচন্ড রেগে আছো কারোর উপর। মনে হচ্ছে তাকে মার্ডার করে দিই। বাবা, বাবা আমি কিছু দেখতে পাচ্ছি না কেন বাবা? বাবা আমি সত্যি বলছি, আমি কিছু দেখতে পাচ্ছি না কেন বাবা? একটা লাইট অন করো না বাবা, আমি সত্যি বলছি আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না বাবা। মা, ও মা, আমি তোমাকেও দেখতে পাচ্ছি না মা, আমি তোমাকেও দেখতে পাচ্ছি না। ডক্টর আঙ্কেল, আমি কাউকে দেখতে পাচ্ছি না কেন ডক্টর আঙ্কেল? সবাই অন্ধকার কেন হয়ে যাচ্ছে? আমার কি হয়েছে ডক্টর আঙ্কেল? আমি কি অন্ধ হয়ে গেছি? আমার কি হয়েছে? সবাই কিছু বলছো না কেন? আমি কি অন্ধ হয়ে গেছি বাবা? ও বাবা, আমি আমি কি কখনো আর দেখতে পারবো না বাবা? বাবা আমি কি সত্যি সত্যি অন্ধ হয়ে গেছি বাবা?